আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নারীদের অধিকার আসলে কি, কারণ আমাদের ইসলামে নারীদের কি অধিকার দেওয়া হয়েছে ম্যাক্সিমাম পিপল উই ডোন্ট নো দ্যাট, আমরা জানি না আসলে। আর নারী অধিকারটা নিয়ে কথা বলা আসলে বর্তমান সময়ে অনেক বেশি জরুরি। এর কারণটা হচ্ছে দেয়ার আর সাম মিসকনসেপশনস ইন বাংলাদেশ রিগার্ডিং দ্য উইমেন্স রাইট ইন ইসলাম। বাংলাদেশে আসলে নারী অধিকার নিয়ে অনেক মিসকনসেপশনস আছে, অনেক ভুল ধারণা আছে, অনেক নারীবাদী আছে যারা ইসলাম বিরোধী কাজ করে, মেয়েদেরকে ইসলাম বিরোধী হতে বাধ্য করে। এজন্য আজকে আমরা ট্রাই করব যে নারী অধিকার ইসলামে কি কি আছে, আল্লাহ তাআলা নারীদেরকে কি কি অধিকার দিয়েছে, এটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানার ট্রাই করব। সবাই বলেন ইনশাআল্লাহ। উইমেন্স রাইট, এটা অনেক জরুরি একটা বিষয়। আর আমি মনে করি অনেকে ইসলামের ইতিহাস জানে না, আর এই ইতিহাস না জানার কারণে ইসলাম সম্পর্কে তারা বাজে ধারণা করে, বাজে বাজে কথা বলে। মনে রাখবেন সত্য কখনো লুকায়িত থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ হয়ে যায়, কেউ আটকে রাখতে পারে না। সত্য হচ্ছে এটাই, অনেকে বলে যে নারী নাকি ইসলামের সম্মান পায় না, নারীকে নাকি ইসলাম সম্মান দেয় নাই, নারীকে নাকি আল্লাহ তাআলা রেসপেক্ট দেয় নাই। এটা অনেক বড় মিথ্যা কথা, এটা মিনিংলেস কথা, এর কোনো ভিত্তি নেই। মাথায় রাখবেন একটা কথা সব সময়, এই পৃথিবীর ইতিহাসে যখন গোটা বিশ্বের অল দ্য উইমেন তারা যখন নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, ইসলাম ঠিক সেই সময়ে ইসলাম গেভ দ্য প্রপার রাইটস অ্যান্ড ডিগনিটি টু উইমেন। ইসলামই হচ্ছে নারীকে প্রকৃতপক্ষের মর্যাদা এবং সম্মান দিয়েছে। এর জন্য প্রিয় ভাই একটা কথা আমাকে জবাব দেন তো, নারীর সম্মান ইসলামে কম না বেশি? অনেক বেশি। হায়ার লেভেল অফ স্টেটাস নারীদেরকে আল্লাহ তাআলা ইসলামে দিয়েছেন। এখন বাস্তবতা হচ্ছে এইটা, আমরা পুরুষরা নারীদের অধিকার ভুলে গিয়েছি। আজকে আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেপ নারীদের কি সম্মান আছে, মেয়ে হিসেবে নারীর সম্মানটা কোথায়, কন্যা হিসেবে নারীর সম্মানটা কোথায়, স্ত্রী হিসেবে নারীর সম্মান কোথায়, অধিকার কোথায়, এটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেওয়ার ট্রাই করবো। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হচ্ছে দে আর ক্লোদিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্লোদিং ফর দেম, পুরুষরা হচ্ছে নারীদের জন্য পোশাক এবং নারীরা হচ্ছে পুরুষদের জন্য পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ পড়া। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্রেস। একটা কথা বুঝবেন, নারীকে আল্লাহ তাআলা ড্রেস কেন বলেছেন, পোশাক কেন বলেছেন, এটা একটা বড় সুন্দর বিষয়। এটা হচ্ছে একটা ম্যাটাফোর, তুলনা। এই যে আমার ড্রেস, এটা হচ্ছে আমার বডিকে কভার করেছে, আমার লজ্জাস্থানকে হেফাজত করেছে, কেউ আমার কিচ্ছু দেখতে পাচ্ছে না। সো ড্রেস হ্যাজ কভার্ড মাই বডি, পরিপূর্ণ ড্রেসটা আমার কভার করে ফেলেছে, আমার বডির সম্মানকে রক্ষা করেছে। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে আপনার স্ত্রী আপনার চরিত্রকে রক্ষা করে, আপনার চরিত্রকে হেফাজত করে। একজন যুবক যার কাছে সুন্দরী বউ আছে, ভালো বউ আছে, সে তার সমস্ত চাহিদা স্ত্রীর মাধ্যমে পূরণ করছে, সে কি আদৌ পরকীয়া করবে? প্রিয় ভাইয়েরা, পরকীয়া সাধারণত সে করবে না। তাই বাংলাদেশে সব সম্ভব, ভালো বউ আছে, দেখতেও সুন্দরী, কোয়ালিফাইড, কিন্তু স্বামী তিন চারটা প্রেম করে বেড়াচ্ছে, পরকীয়া করে বেড়াচ্ছে, এটা বাংলাদেশে সম্ভব? এইটা একটা বিষয়, দেখেন একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আসলে বউ থাকলেও মানুষ পরকীয়া কেন করে, এর একটা বেসিক রিজন আছে। আমার চোখে চোখ রেখে একদম মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র বউ থাকলেই হবে না, বউয়ের প্রতি একটা ভালোবাসা এবং আসক্তি থাকতে হবে। যে পুরুষ তার স্ত্রীর প্রতি আসক্ত হতে পারে, সে কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারে না। শুধুমাত্র বউ থাকলেই হবে না, আমার বউ আছে, বাসায় আছে, ভালোবাসা নাই, যত্ন নাই, আসক্তি নাই, আমি দশটা পরকীয়া করতে পারি, কিন্তু আমার বউ আছে, আমি তার প্রতি আসক্ত, এটা যদি হয় আমি কখনো পরকীয়া করতে পারবো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বউকে রসুলের সুন্নাহ অনুযায়ী মন থেকে ভালোবাসার দরকারটা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে পরকীয়ার থেকে হেফাজত করুক। সকলেই পড়া আমিন।
আচ্ছা আরেকটি বিষয় মানুষ স্ত্রীকে ভালো কেন বাসতে পারে না এটা কিন্তু নারী অধিকারের বড় একটা চ্যাপ্টার যে স্ত্রীকে আপনার ভালোবাসতে হবে দেখেন নারীদের ক্ষেত্রে আমি একটা কথা সব সময় বলি নারী যদি সুন্দরী না হয় সমাজে তার কোনো দাম নাই দেখবেন একজন নারী দেখতে সুন্দরী নয় তার অনেক কোয়ালিটি আছে অনেক গুণে সে গুণান্বিত কিন্তু দেখতে সুন্দরী না সমাজ তাকে দাম দিবে না মূল্যায়ন করবে না আরেকজন নারী দেখতে সুন্দরী না আছে রান্না বান্নার গুণ না আছে অন্য কোনো গুণ কিন্তু সমাজ তাকে অনেক দাম দিবে বিকজ শি ইজ বিউটিফুল দেখতে সুন্দরী তো সব আছে তো মেয়েদের জীবনে সুন্দর হওয়াটা অনেক বড় একটা দামি জিনিস এবং খেয়াল করে দেখবেন যেই নারী সুন্দরী না তার স্বামী তাকে ভালোই বাসতে চায় না এটা কিন্তু বড় একটা মারাত্মক ইস্যু আমাদের বাংলাদেশে এই জন্য যুবক ভাইয়েরা নারীর সৌন্দর্যের চাইতে তার গুণটা বড় দামি তাহলে আজ থেকে আমরা সৌন্দর্যকে বেশি দাম দিব না গুণকে বেশি দাম দিব সৌন্দর্য না গুণ জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে গুণ দেখে মানুষকে ভালোবাসার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন